মানে আপনার যদি ব্যাংকেও নাই আপনি কাউকে লোনও দেন নাই বা আপনি কোনো কিছু কেনেনও নাই টাকাগুলোর আপনার হিসাব নাই আসলে সংসার চালাইতেই আপনার খরচ হয়ে গেছে সেক্ষেত্রে বাট আপনি যদি আবার সোনা কেনেন বা কোনো কিছু কেনেন সেক্ষেত্রে আবার এক্সপেন্সে দেখাবেন না আপনার তো অ্যাসেডই হলো এই যে একুশ আগেরটা যদি আগেরটা রেখে দেন আগে সম্পদ যদি সেম থাকে এই একুশ লক্ষ থেকেই আপনার খেলেন কত তাহলে একুশ লক্ষ থেকে যদি আপনি অন্য কিছু তেমন না করতে পারেন প্রায় আঠারো লক্ষ বা পনেরো লক্ষ আপনি এই যে এক্সপেন্সে আপনি দেখা দেন ঠিক আছে এই এইটার যেহেতু আর ডকুমেন্টস শো করতে হয় না বাট আপনি এইখানেও দেখালেন আবার ওইদিকে বলতেছেন যে আপনি অনেক কিছু কিনেছেন তাহলে কিন্তু হবে না টাকা তো আপনার একুশ লক্ষ খাইতে যাবে নাহলে কিছু কিনতে যাবে অ্যাসেট কিনতে যাবে এই আর কি আমার উদ্দেশ্য যারা নতুন বা বোঝার চেষ্টা করে নিজে নিজে করার আগ্রহী তারা যেন করতে পারে তো আমরা তাহলে এই যে একজনকার তেরো লাখ টাকার মতো ইনকাম আছে এই রকম তার আর্থিক পরিসম্পদ আছে তারপর বিভিন্ন জায়গায় তার বিভিন্ন স্বর্ণ অলঙ্কার কত খরচ হয়েছে না হয়েছে এখানে সব আছে সম্পদের বিবরণী এখানে আছে জীবনযাপনের ব্যয় আছে তো এই ব্যক্তিটার ক্ষেত্রে কি করব আমরা এখন একটা হিসাব করব যে কিভাবে আমরা অ্যাসেট এই ব্যক্তিটার অ্যাসেট লাইবিলিটিস আমরা ব্যালেন্স করব ইনপুটের ঘরে এসে দেখলাম যে তার কি কি থেকে আয় আছে তার স্যালারি থেকে আয় হলো নয় লক্ষ নব্বই হাজার আট লক্ষ নব্বই হাজার পাঁচশো ষাট তার বাড়ি ভাড়া থেকে কোনো আয় নাই কৃষি থেকে আয় নাই তার আর্থিক পরিসম্পদ থেকে আয় আছে হলো দুই লক্ষ সাতান্ন হাজার টাকা যার মধ্যে সঞ্চয়পত্র থেকে আয় আছে হলো দুইশো টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টোটাল মিলে তার আছে হলো দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আয় এখানে একটা অন্যান্য আয় থেকে তার নব্বই হাজার টাকা করমুক্ত আয় পাইছে তো সব কিছু মিলে তার আয় দেখা যাচ্ছে হলো এগারো লক্ষ সাতচল্লিশ হাজার ট্যাক্সাবল আয় এগারো লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষাট করমুক্ত আয় হল দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো চল্লিশ দুইশো আশি আর মোট আয় তার তেইশ লক্ষ পঁচিশ হাজার এটা হলো আয়ের হিসাবটা তার আমরা করলাম তো এখান থেকে আমরা যেটা করি সেখানে আমাদের প্রথমে কী করি আমরা সঞ্চয়পত্র আর সুদ থেকে আয়টাকে বাদ দিলে যেটা পাই সেটা তার রেগুলার ইনকামের উপর আয় এটার উপর ক্যালকুলেশন করে তার আয় তার ইনকাম ট্যাক্স আসে হলো ছাপ্পান্ন হাজার টাকা তাহলে পঁয়ত্রিশ হাজার আমরা এখন অ্যাসেট লাইবিলিটিসের ব্যালেন্সিং তাহলে কোন কোন জিনিসটা অটোমেটিক নিয়েছে এই যে তার টিডিএস যেটা মানে যেটা সোর্সে ট্যাক্স কেটেছে সেটা নিয়েছে তার লোনের বাবদ যেটা কেটেছে সেটা নিয়েছে ঠিক আছে আমরা ওই যে ওইখানে অ্যাসেট লাইবিলিটিস যেগুলা সরি ফিনান্সিয়াল অ্যাসেট যেটা পূরণ করছিলাম এটা নিয়ে নিল তারপর এখন কি আসলো তার ইনকাম থেকে নিয়েছে দেখেন এই যে এই রিটার্ন এর তার এই যে এগারোটা যে নাম্বার ছিল এক থেকে এগারো পর্যন্ত আমরা এই এই যে 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 এখানে যাই থেকে টোটাল তার আয় সেটা এখানে চলে আর কি কর অব্যাহিত ছিল দশ লক্ষ সেটা চলে আসছে তাহলে তার টোটাল এইখানে এই বছরে আয় আমরা দেখতেছি মোট অর্জিত ফান্ড একটু সবাই বুঝবেন খুবই সিম্পল হিসাবটা খুবই সিম্পল তাহলে এই ব্যক্তিটার এই বছরে আয় হলো একুশ লক্ষ বিরাশি হাজার আটশো চল্লিশ টাকা ঠিক আছে এই বছরে সে বিভিন্ন খাত থেকে আয় করেছে এইটা তার প্রথমে আমরা কি অর্জিত এবার যে হিসাবটা করছে খুবই করলেই সুন্দর করে সবাই এবার ব্যালেন্সিং করতে পারবে তাহলে প্রথমে এক নম্বরে যেটা আছে তা এই বছরে সে কত টাকা সে অর্জন করলো সেটা আসলো বিগত আয় বছরে সে এই যে নতুন ইয়ারটা শুরু করলো জুলাইয়ের এক তারিখ এই এক তারিখে সে শুরু করেছে কি নিয়ে কত বছরে যা যেটা ক্লোজিং করেছিল সেটাই তার এই বছরের ওপেনিং এই বছরের ওপেনিং কোনটা গত বছরে যেটা শেষ করেছিল তাহলে সেটাও তার এই বছরের জন্য সেটাও তার একটা কি সম্পদ সাপোজ এই ব্যক্তি শুরু করেছিল করেছিল আমরা ধরি এই ব্যক্তি শুরু এখানে এটা পনেরো লক্ষ দিয়ে এই ব্যক্তি এই বছরটা শুরু করছিল মানে গত সরি এই বছর শুরু করেছিল মিনস গত বছরে অ্যাকনোলেজমেন্ট শিল্পে সবাই খেয়াল করবেন অ্যাকনোলেজমেন্ট শিল্পে গত বছর যেটা ছিল সেইটাই হলো এই দুই নম্বর তাহলে আমার শুরু হলো ছিল পনেরো লক্ষ আমি এই বছর থেকে আমি পেয়েছিলাম হলো আয় করে একুশ লক্ষ তাহলে আমার টোটাল অর্জিত তহবিল ও বিগতর মিলে আমার কি যোগ এক আর দুই যোগ লেখাই আছে দুইটা যোগ করে আসলো আমার কি ছত্রিশ লক্ষ বিরাশি হাজার আটশো চল্লিশ টাকা এটুকু পর্যন্ত বোঝার কোনো মানে ঘাটতি নাই এক আর দুই আমরা যোগ করছি জীবন যাপনে সংশ্লিষ্ট ব্যয় এখন আমার কি এত আমি আয় করলাম আমার জীবন যাপন চলতে আমি কত ব্যয় করেছি তাহলে আমরা কিভাবে ব্যয় করব ব্যয়ের এই ব্যক্তির ক্ষেত্রে যেমন এখানে কিছু ব্যয়ের হিসাব দেওয়া আছে খাদ্য পোশাকের ছে ব্যয় করেছে হলো চার লক্ষ পঞ্চান্ন হাজার চার লক্ষ পঞ্চান্ন হাজার সে হিসাব করে খরচ করেছে মানে যার যেটা করছে সেটাই কাছে দিবেন এটার ক্ষেত্রে পরামর্শ আমি একটা দেই মানে এক্সপেন্ডিচার মানে আপনার আগের যে সম্পদটা ছিল সেটা সাপোজ এবছরও আছে আপনি সেল করেন নাই তার মানে ওটা যা আছে এটা তো তাই থাকলো পনেরো লক্ষ আগে ছিল সে পনেরো লক্ষই আসলো এই বছর আমি ইনকাম করেছি হলো প্রায় একুশ লক্ষ একুশ লক্ষ ইনকাম করলাম এই বছরে ইনকাম যেটা করলাম সেটা আমার কি হইল আমি তো আমার সংসার চালাইতে আমার খরচ হয়েছে তো আপনি যদি বড় কোনো ইনভেস্টমেন্টে না যান তাহলে আপনি এই যে এক্সপেন্ডিচার যেগুলো আছে কিন্তু আপনি একটা মাস পরিমাণের ইনভেস্টমেন্ট মানে খরচ আপনি দেখাই দিতে পারেন কেননা এই জিনিসগুলা মানে আপনার যদি ব্যাংকেও নাই আপনি কাউকে লোনও দেন নাই বা আপনি কোনো কিছু কেনেনও নাই টাকাগুলোর আপনার হিসাব নাই আসলে সংসার চালাইতেই আপনার খরচ হয়ে গেছে সেক্ষেত্রে বাট আপনি যদি আবার সোনা কেনেন বা কোনো কিছু কেনেন সেক্ষেত্রে আবার এক্সপেন্সে দেখাবেন না আপনার তো অ্যাসেটেই হলো এই যে একুশ আগেরটা যদি আগেরটা রেখে দেন আগে সম্পদ যদি সেম থাকে এই একুশ লক্ষ থেকে আপনার খেলেন কত তাহলে একুশ লক্ষ থেকে যদি আপনি অন্য কিছু তেমন না করতে পারেন প্রায় আঠারো লক্ষ বা পনেরো লক্ষ আপনি এই যে এক্সপেন্সে আপনি দেখা দেন ঠিক আছে এই এইটার যেহেতু আর ডকুমেন্টস শো করতে হয় না বাট আপনি এইখানেও দেখালেন আবার ওইদিকে বলতেছেন যে আপনি অনেক কিছু কিনেছেন তাহলে কিন্তু হবে না টাকা তো আপনার একুশ লক্ষ খাইতে যাবে না হলে কিছু কিনতে যাবে অ্যাসেট কিনতে যাবে এই আর কি তাহলে আমি এখানে কি করলাম আমি এখানে ওনার ক্ষেত্রে দেখলাম চার লক্ষ পঞ্চান্ন আছে আসলে এটা তো একটা এক্সাম্পল আর কি হাউজিং আছে সাড়ে তিন লক্ষ একান্ন চৌত্রিশ হাজার দুইশো ওকে হাউজিং এর দিলাম আমি সাড়ে তিন লক্ষ ব্যক্তিগত যানবাহনে একান্ন তাহলে আমি যেটা বলছিলাম একটা পরামর্শ দিচ্ছিলাম যদি তেমন কিছু কিনে না থাকে সে আমরা খরচ দেখাবো প্রায় যত ইনকাম করছে তার কাছাকাছি ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম যে তার সোর্স অফ ফান্ড হয়েছে হলো একুশ লক্ষ আমরা এখানে আরো একটু খরচ বাড়াই দিই বাসায় যদি বেশি না যায় তাহলে এখানে আমরা দশ লক্ষ দিতে পারি ইউটিলিটি বিল বাবদ তার খরচ হয়েছে আরো এক লক্ষ বিশ তিরিশ হাজার শিক্ষা বাবদ বাচ্চা কাচ্চা পড়াইছে পঞ্চাশ হাজার গেছে সাপোজ বিদেশে না গেলে নাই অনুরোধ উৎসবে তো নর্মালি খরচ হয় এখানে উনি এক লক্ষ টাকা খরচ হিসেবে দেখাই দিল বিগত রিটার্নে কত দিয়েছেন বিগত বছরে রিটার্নে যেটা দিয়েছেন সেটা এখানে দিবেন সাপোজ এই ব্যক্তি এই বছর তো দিল কত চৌত্রিশ গত বছর পঁচিশ দিয়েছেন পঁচিশ হাজার টাকা আমরা গত বছর দিয়েছি ওকে তাহলে দেখা গেল এই তার এক্সপেন্ডিচার এই যে সতেরো লক্ষ একানব্বই হাজার সাতশো টাকা ঠিক আছে এইটা তার এইখানে চলে আসলো তো এইখান থেকে কি হলো এই ছত্রিশ থেকে এইটা বিয়োগ করলো আর একটা কি আইটি টেন বিবিতে উল্লেখিত নয় এরূপ কোনো দার মানে এই যে এইখানে যেটা নাই সেইটা আপনি এখানে দিতে পারেন এখানে কি দিতে পারেন আপনার ব্যাংক চার্জ দিতে পারেন যে কোনো ক্ষতি দিতে পারেন ব্যবসার ক্ষতি হতে পারে আপনার আপনার কি ক্ষতি হতে পারে আপনার শেয়ার বাজারের ক্ষতি হতে পারে এই জিনিসগুলো যেটা মেনশন আপনি আপনার ওয়াইফকে একটা গিফট দিচ্ছেন সেটা এখানে দিবেন এই যে যেগুলো হয় যেটা আইটি টেন বিবিতে উল্লেখ করার ঘর নাই সেটা আপনি এখানে দিয়ে দিবেন তো এই ব্যক্তি সাপোজ এই আশি আটশো টাকায় খরচ করেছে তাহলে মোট ব্যয় কত এই যে সে জীবনযাপনে যেটা খরচ করলো আর যেটা যেটা মেনশন করা নাই সতেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা তাহলে তার ছিল ছত্রিশ লক্ষ আগের আগের বছরে পনেরো লক্ষ এই বছর করছে একুশ লক্ষ ছত্রিশ থেকে সে আঠেরো লক্ষ টাকা যদি সতেরো লক্ষ খরচ করে তাহলে তার কি এই যোগ বিয়োগ জাস্ট দেখেন লেখা আছে তিন আর চার টোটাল যেটা সোর্স হলো সেখান থেকে সে যেটা খরচ করলো বাকি থাকলো তার হলো আঠেরো লক্ষ নব্বই হাজার তিনশো টাকা সুন্দর তাহলে এখন আমরা কি দেখব এই যে পাঁচে যেটা হলো তারপর উনি যদি কোনো লোন নেয় দেখলাম যে এই ব্যক্তিটা আবার কি করছে লোন নিছে তাহলে এই যে প্রাতিষ্ঠানিক লোন মানে আমাদের ফিনান্সিয়াল অ্যাসেটে যেটা চার লক্ষ টাকা একটা লোন এত তো হইলো কিন্তু লোন যদি নেয় তার মানে কি তার পরিমাণ কি বেড়ে যাবে আঠারোর সাথে লোন নিয়েছে হলো চার লক্ষ তার মানে যোগ করে তার তেইশ লক্ষ তিনশো চল্লিশ টাকা সাত নম্বরে মোট যে পরিসম্পদ যেটা আসলো এইটা হলো তার কি নেক্সট বছরে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপে এই জিনিসটা আপনার থাকবে যে তেইশ লক্ষ তিনশো আমি যেটা ইনকাম করেছিলাম গত বছর যা ছিল যেগুলো আমি খরচ করলাম সেটা বাদে আমার এখন নেট পরিসম্পদ থাকবে হলো তেইশ লক্ষ তিনশো চল্লিশ যেটা খাইছি সেটা তো আর সম্পদ হিসেবে দেখা যায় না শুধু ওইটাই কিন্তু এক্সপেন্স গুলো বাদ করা হয়েছে আর বাকিগুলো করা হয় এখন এই যে তেইশ লক্ষ তিনশো চল্লিশ টাকা এই যে টাকাটা আছে এইটা কোথায় কোথায় আছে আপনার যে এই যে তেইশ লক্ষ টাকাটা আছে কোথায় কোথায় আছে এই বর্ণনাটা সিম্পলি আট নম্বরে আমরা দিয়ে দিব ঠিক আছে এই লোনটা কি এখানে সম্পদ হ্রাস হয়ে যাবে লোনটা সেটাই তো দেখাইলাম তো এটা আমার চাই না জি যে আমার সম্পদ কমে যাবে না যেটা এটা আমার লাইব্রেরিটি লোন সম্পদ কমে যাবে কেন আপনি আমি যেভাবে বোঝাচ্ছি দেখেন এইখানে আপনার সোর্স ছিল কত মনে করেন এই সম্পদটা আপনি যে লোনটা নিয়েছেন এটা নিয়ে সাপোজ একটা আপনি বাড়ি কিনছেন ঠিক না জি তো বাড়ি কেনার জন্য তো সম্পদ আগে আপনাকে বাড়াইতে হবে না হলে বাড়িতে কিভাবে খরচ করবেন এই জন্য প্রথমে এটা এখানে যোগ করে নিয়ে বাড়াতে হয় তাহলে সাথে এসে আমার কি হলো তেইশ লক্ষ তিনশো চল্লিশ হয়ে গেছে এই যে তেইশ লক্ষ তিনশো চল্লিশ আমার সাথে যেটা থাকলো এইটা আমার আট আর নয়ের মধ্যে তেইশ লক্ষ তিনশো চল্লিশ টাকার হিসাব দিতে হবে যে না আমি যে বলতেছি যে আমার তেইশ লক্ষ টাকার সম্পদ আছে কোথায় কোথায় আছে আপনার ব্যবসায় থাকতে পারে এখানে দিবেন আটের ক আপনার যদি কোনো শেয়ার হোল্ডার বা প্রতিষ্ঠানের যদি মালিক হয়ে থাকেন পরিচালক থাকেন সেখানে কত আছে সেটা দিবেন আপনার যদি অকৃষি জমি থাকে সেই জমিতে কত আছে সেটা দিবেন তারপর কৃষি অকৃষি জমি বলতে আপনার যে বাড়ি ব্যাক ব্যালেন্স যেটা আছে সেটা দিবেন কৃষি জমি যদি থাকে সেটা দিবেন মানে এই তেইশ লক্ষ টাকার আপনার সম্পদ দেখাতে হবে আপনি বেশি দেখাতে পারবেন না কেননা আপনার সোর্সেই আছে আপনি বলছেন গত বছরের সম্পদের সাথে এখানে অ্যাড করে দিতে হবে গত বছর ধরুন যা সম্ভব ছিল তার সাথে গত স্বর্ণ ছিল ফার্নিচার ছিল সেগুলো তো সবাই তো আপনি বলছেন যে পনেরো লক্ষটা ছিল গত বছর তাই না তাই না এটার ব্রেকডাউন আবার যখন এই পনেরো লক্ষ যেটা আপনি যা ছিল সেম যদি থাকে তার তো আপনি নিচে দিবেন আমি তো এখন যাই নাই স্বর্ণতে দেখেন এই কৃষি অকৃষি আপনি দিলেন কৃষি দিলেন তারপর আপনার আর্থিক পরিসম্পদ থাকতে পারে কি কি আপনার শেয়ার কেনা থাকতে পারে সেখানে থাকবে এই যে ডিপিএস যেমন এই লক্ষ্যের ছিল তিন লক্ষ আশি দুই লক্ষ আশি এই ডিপিএস তার থাকতে পারে তার কোথাও কি ঋণ প্রদান করতে পারে তার টাকা থেকে কাউকে ঋণ দিছে যদি কাউকে ঋণ দেয় তার এনআইডি সহ এখানে উল্লেখ করতে হবে এনি যেমন আপনি দেখাবেন ঋণ দিছেন উনি আবার তাকে লোন হিসেবে দেখাতে হবে তাহলে যিনি ওরা কিন্তু চেক করবে এইভাবে থাকে সেটা এখানে থাকবে প্রভিডেন্ট ফান্ডে অনেক থাকে সবারই প্রভিডেন্ট ফান্ডে এখানে থাকে প্রভিডেন্ট ফান্ডের এখানে যে ইস্যুটা হলো সেটা যত থাকে সেটা এখানে সে দেখাবে তো এইভাবে হ্যাঁ হ্যাঁ টোটাল অবশ্যই টোটাল তার পরিসম্পদ মনে কি তার যেখানে যা আছে সব দেখাতে হবে এখানে লুকুচুরির কিছু নাই লুকুচুরি করলে সেটা তো করলোই বাট সেটা নিয়মের বাইরে বাট যা আছে তার সব এখানে সেটা তাহলে তার মোট আর্থিক পরিসম্পদ তার মোটর সাইকেল যদি থাকে সেটা দেখাবে অলঙ্করাদি থাকে সাপোজ সে গত বছরের যে পনেরো লক্ষ টাকা দেখাইছে সেম রাখবে সাপোজ এই ব্যক্তিটা গত বছর পনেরো লক্ষর মধ্যে সে স্বর্ণ দেখাইছে ছয় লক্ষ সে সঞ্চয়পত্র দেখাইছে হলো দুই লক্ষ আশি তারপর সে আসবা পত্র দেখাইছে মনে করেন চার লক্ষ তাহলে আগের আমি কি করলাম সিম্পল এখানে দশ লক্ষ হয়েছে আর সে দেখাইছে হলো তার একটা কৃষি জমি ছিল সাপোজ এইটাতে না কৃষি জমি ছিল কত দিলাম আগের থেকে আসলো হলো চার আর দুই ছ এটা তো ছয় আর একটা শুনে দিয়ে গেলাম এখানে দশ আর কৃষি জমি এসেছিল পাঁচ লক্ষ সাপোজ এটা ছিল আগের যা ছিল সেম সে এখানে রেখে পাঁচ লক্ষ এই আর এই বছর থেকে সে একটা মোটরসাইকেলের যে কিনছে কেননা বিশ লক্ষ এক লক্ষ বিশ মোটরসাইকেল কিনতে দিলাম কেননা সে একুশ লক্ষ করেছিল সতেরো হাজার সে খরচ করছে এই বছর একটা নতুন টাকা যে আয়ের ছিল খাইতে অত টাকা খরচ করছে আর সম্পদ হিসেবে এক লক্ষ বিশ টাকা সে এক লক্ষ বিশ হাজার টাকা সে খরচ করছে আর তার ব্যাংকে এটা যদি থাক এইটা হলো এখন দেখা গেল এখানে এসে দেখতে হবে এখন তার ডিফারেন্স কত মানে ব্যাংকে গচ্ছিত ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখা গেছে যে তার পঁয়ষট্টি ছিল ব্যাংকেরটা এখানে আসবে হাতে কত আছে এইটা হলো আরেকটা জায়গা যেখানে আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারেন কেন তিরিশে জুনে আপনার হাতে কত ছিল সেটা আসলে উডিট করে বের করা মানুষের জন্য টাফ হয়ে যাবে তো এটা একটা চান্স যে হাতে আপনি কত দিবেন তাহলে এই অবস্থায় দেখা গেল যে তার এইখানে আছে কত এই যে আমরা যেটা বললাম সাথে যা ছিল সেম করতে হবে আমাকে দশে সাতে আমি দেখাইছি আমার তেইশ লক্ষ টাকা কিন্তু দশে এসে দেখলাম আমার উনিশ লক্ষ টাকা আমি দেখাইতে পারছি এখন পর্যন্ত আরো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আমি দেখাইনি সিম্পল এখন এটা আমাকে দেখাতে হবে কেননা আমার কিছু টাকা কোথায় আছে আমি বললাম এই যে আমি এখানে সতেরো লক্ষ টাকা আমি তো ইনকাম করেছিলাম লক্ষ লক্ষ টাকা আমি খাইতে শেষ করছি হাজার আর মাত্র মানুষকে গিফট বা আদার লস মাত্র তাহলে আমাকে বাকিটা কি করতে হবে তাহলে আমাকে খরচ হিসেবে দেখাতে হবে তো সেটা আমার এই জন্য এইটা এখনো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাটা আপনার আছে তো আপনি বলতে পারেন যে আমার হাতে আছে হলো সাপোজ আমার আশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আমার হাতে আছে আপনার যদি কেউ যদি নেট একুরেট হিসাব রাখেন সারা বছরের মিলে যাবে না মেলার কোনো অবকাশ নাই এখানে আমি বেশি দিই তাহলে পঁচাশি হাজার টাকা সে হাতে দেখালো তাহলে দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ টাকা সে কি করছে দেখা গেল যে সে যদি শেয়ার বাজারে সে ইনভেস্ট করছে বা কোনো কিছু একটা সে করছে বা কৃষি জমি আগে ছিল হলো পাঁচ লক্ষ টাকার আরো সে আড়াই লক্ষ টাকার সে কৃষি জমি আড়াই লক্ষ টাকার সেই আড়াই লক্ষ দুইশো তিনশো চল্লিশটা কৃষি জমি কিনছে তাহলে এইখানে তার বাড়বে বা সে কি করছে শেয়ার বাজারে সরি শেয়ার বাজারে ইনভেস্ট করছে তাহলে এইখানে সে বাড়বে কত বাড়বে চাইলে দিবেন তা কিন্তু হবে না আপনার আর্থিক কোথাও যত দিবেন এটা দেওয়ার সময় কিন্তু আহ যেন তেন দেওয়ার কোনো অপশন নাই কৃষি জমিতে আপনার যেন তেন দেওয়ার অপশন নাই এগুলাকে আপনাকে ডাটা দিতে হবে যেন তেন দেওয়ার অপশন আপনার যেটা বললাম সেটা হলো আপনার এই খেতে আপনি খরচ বেশি করে ফেলেন এই দেখেন এই ব্যক্তি যদি এখন কত দেখাচ্ছি যে আড়াই লক্ষ টাকার তারা বেশি আছে সে যদি খেতেই যদি আড়াই লক্ষ টাকা খরচ করে ফেলে তাহলে দেখবেন সে তার শেষ হয়ে গেছে আমি এখানে দেখাই সে সে কোন কোন খাতে এই এটা অ্যাডজাস্ট করতে পারবে যে তার আরো সম্পদ আছে দেখানোর মতো তিনশো পঞ্চাশ এইখানে সে দেখাইতে পারে তাহলে দেখবো এই যে তার জিরো হয়ে গেছে এই বছর তার এবার খাইতে যেহেতু খরচ করলো দেখেন তার সম্পদ কমে তেইশ লক্ষ জায়গায় কিন্তু বিশ লক্ষতে চলে আসছে এবং এখানেও তার বিশ লক্ষ চলে আসছে তো সম্পদ কীরকম দেখাবেন আপনার ইচ্ছা বা সম্পদ একুরের যেটা দেখাইতে চলে সেটা তো আর খাওয়ার ওইখানে খরচগুলো দেখানো যাবে না সেক্ষেত্রে আপনাকে একুরের দেখাতে হবে আর কিন্তু যদি দেখেন যে আসলে আপনার কাগজপত্রেও আপনার নাই আপনার কৃষি জমিতে নাই অকৃষিতে নাই আপনার আর্থিক পরিসম্পদ ব্যাংকে নাই আপনার কোথাও নাই কাগজ কলম যেটা দেখাইতে পারবে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই আপনাকে ব্যালেন্স করতে হলে এইখানে এসে ব্যালেন্স করতে হবে আর একটা ক্ষেত্র অনেকের হতে পারে যে এইখানে বিয়োগ হয়ে গেছে এইখানে তার বিয়োগ হয়ে গেছে খাইতে খরচটা এইটুক না সে মনে করেন আমি দেখাই এখানে আরো দুই লক্ষ টাকা মনে করেন সে মনে করতেছে সে খরচ করছে মানে আরো বা অন্য একটা এখন কি হলো তার মনে করেন সাত নম্বরে বলছিল যে আমার আঠারো হাজার টাকার আঠারো লক্ষ টাকার আমার সম্পদ আছে কিন্তু এইখানে বলতেছে বিশ লক্ষ তার মানে কি এই যে এটা তার দুই লক্ষ টাকা সে পাইলো কই খাইতে যে খরচ করে ফেলছে এই এইরকম যদি হয় তাহলে তাকে কোথায় থেকে কমাতে হবে সিম্পল এইখান থেকে তাকে কমাই দিতে হবে এখান থেকে একটা কমাতে পারে আর একটা করতে পারে না এটা তো আসলেই সে খরচ করছে বা তার গোল্ড আছে তখন সে বলবো যে আমি এই যে গোল্ডে বাড়াই দেখছি এখানে তো দুই লক্ষ বাড়ছে আবার দেখা গেল যে সে গোল্ডে আগে ছয় লক্ষ ছিল আরো দুই লক্ষ টাকা সে গোল্ডে বাড়াইছে গোল্ডের ক্ষেত্রে আসলে ডকুমেন্ট তো এরকম রকম অপশন ওই গোল্ডের ডকুমেন্টটা গিফট আকারে আপনি দেখাতে পারেন কোনো বিয়ের প্রোগ্রাম বা কোন কিছুতে দেখাতে পারেন বাট ডকুমেন্ট রাখাটা একটা এভিডেন্স একটা বিশ্বযোগ্য একটা এভিডেন্স দেখাতে হয় তো এখানে যদি দুই লক্ষ বাড়াই দিলো তাহলে কি হলো তার দেখা গেছে সোর্স অফ মানে আমি এই চার লক্ষ টাকা বেশি না যদি বিয়োগ হয়ে যায় আমি গিফট আকারে গোল্ড এর ক্ষেত্রে বা ফার্নিচারের ক্ষেত্রে গিফট আকারে আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে এই যে দানে এসে আপনাকে চার লক্ষ টাকা দিতে হবে তাহলে দানে চার লক্ষ দিলেন মানে কি আপনার কিন্তু সোর্স অফ ফান্ড এখানে বেড়ে গিয়েছে

আপনি গত বছরে ইনকাম ট্যাক্স দিয়েছেন গত বছর ইনকাম ট্যাক্স দিয়েছে আমাদের তো মাসে মাসে ওই যে ইয়ের থেকে ব্যাংক থেকে কেটে রাখে হ্যাঁ আমরা কাটাই রাখি সেভাবে ত্রিশে জুন দুই হাজার বাইশ পর্যন্ত আমার কেটে একটা গেছে কিন্তু মানে তারপরে ট্যাক্স রিটার্ন সাবমিট সাথে কোনো ট্যাক্স দেইনি যেটা দেওয়া হয়েছে ওই গত বছরের সাথে দেওয়া হয়েছে এখানে লেখা আছে একটু দেখেন বিগত বছরের রিটার্নের ভিত্তিতে রিটার্নের আগে কি করছেন সেটা না আমরা উইথ দিস রিটার্ন একটা কথা আছে না এই যে এখানে এইখানে দেখেন কি লেখা আছে এই রিটার্ন এর সহিত প্রদত্ত কেননা আমরা সাপোজ আপনারা চিন্তা করেন সবাই এটা একটা ভালো একটা জিনিস সবার লার্নিং হবে এই যে আমরা যে এইবার যে ট্যাক্সটা দিতে যাব সেটা কোন বছরের ইনকাম থেকে দেব বলেন তো এই যে আমি যে এইবার এই নভেম্বরে দিতে যাব এটা কি আমি এই বছরে আমার ইনকাম থেকে যাবে না হ্যাঁ 22 তারিখ থেকে যাবে জুলাই এর 1 তারিখ থেকে জুন এর যে 30 তারিখ আমি হিসাব দিব সেটা কোন বছরের হিসাব এই এই হিসাব চব্বিশ পঁচিশে যার সময় আমি এটা মিলাবো না সো ক্লিয়ার আমার মনে হয় যারা বুঝছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওইটাই সো আপনার যেহেতু এখান থেকে আছে জিনিসটা ওইটাই এখানে আসে নেক্সট প্রশ্ন